শেষ করছিলাম বলো তো একটু, ঠিক কতটুকু শেষ হয়েছিল? স্যার স্নেলের সূত্রটা বুঝাইছিলেন কিভাবে হইল। হ্যাঁ আচ্ছা, তো সাইনের বিষয়টা, ওকে ফাইন, তো আমরা শুরু করি, তাহলে কোনো প্রবলেম নাই না? ঠিক আছে, তো স্নেলের সূত্র থেকে আমরা তো প্রতিসরণ নিয়ে পড়তেছিলাম, তো এটা আমাদের একটা আপতিত রশ্মি ধরলাম, তো এখান থেকে বলা যাচ্ছে যে আমাদের কোন মাধ্যমটা ঘন। এখানে ডেফিনেটলি এটা হচ্ছে হালকা ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, আই ইজ স্মলার দেন আর ইন দ্যাট কেস। ছবিটা ছোট হয়ে গেল তাই না, বড় করে একা দরকার। আজকে আমরা প্রতিসারণাঙ্ক জিনিসটা সম্পর্কে আরেকটু বিস্তারিত কথা বলবো, যেটা আসলে বোঝা দরকার আমাদের সবার। ধরো এটা আমাদের হালকা একটা মাধ্যম এবং এটা হচ্ছে ঘন একটা মাধ্যম, তাহলে কুশিটা এই পথে গেল, তাহলে সেটা অভিলম্বের দিকে বেঁকে এভাবে প্রতিসরিত হলো। ঠিক আছে, তো আমাদের স্নেলের সূত্র আমাদেরকে এখান থেকে কি বলতেছে, যে যদি এই দুইটা মাধ্যম সুনির্দিষ্ট থাকে, কখনো না বদলায়, এবং যদি এই আলোর প্রকৃতিটা একই রকম থাকে, তাহলে বেসিক্যালি এখানে আমাদের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এই দুইটার অনুপাত সবসময় সমান হবে, রাইট? তো আমরা এখান থেকে স্নেলের সূত্র থেকে পাচ্ছি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুব। তো সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের বায়ু আর এটা হচ্ছে পানি, ঠিক আছে, তো এটা বায়ু এটা পানি, তাহলে বায়ু এবং পানির জন্য এবং আলোটা যদি হলুদ আলো হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে সাইন আই বাই সাইন আর এর যে অনুপাতটা, এই দুইটার ভ্যালু সবসময় আসবে 1.33, 1.33, এটা ফিক্সড, ঠিক আছে, মুখস্থ, হ্যাঁ ডাইরেক্ট মুখস্থ। তো এই যে এই সংখ্যাটা, এটাকে আমরা বলতেছি প্রতিসরণাঙ্ক বা রিফ্রেকটিভ ইন্ডেক্স। ঠিক আছে, তো এখানে একটু বোঝার বিষয় আছে যে এই যে 1.33 এটা আসলে কার কার রিফ্রেকটিভ ইন্ডেক্স। রিফ্রেকটিভ ইন্ডেক্স দুইটা, মানে প্রতিসরণাঙ্ক দুইটা মাধ্যমেরই হয় না, প্রতিসরণাঙ্ক হয় একটা মাধ্যম সাপেক্ষে আরেকটা মাধ্যমের। সো যখন আমরা বলতেছি বায়ু এবং পানির ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর করলে আমরা এরকম পাচ্ছি, আমাদের এখান থেকে বুঝতে হবে এটা দ্বারা মিন করা হচ্ছে যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এর মানে হচ্ছে এই 1.33 হচ্ছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। তো কেন দুইটাকে আমরা একসাথে বলতেছি, এর কারণ আছে। কারণ হচ্ছে দেখো, এটা এটা পানি ছিল, এটা বায়ু ছিল, ফাইন, বাট আমি যদি এখন উপরে বায়ুটাকে পরিবর্তন করে অন্য কিছু একটা দিয়ে দেই, তাহলে কি তোমাদের কাছে কি মনে হয় যে এই ভ্যালুটা কি এই সেমই থাকবে নাকি পরিবর্তন হওয়া উচিত? পরিবর্তন হওয়া উচিত, মানে বায়ু না দিয়ে যদি অন্য কোনো এখানে একটা মাধ্যম থাকতো, বা চিন্তা করো বায়ুটাকে একটু ঘন করে ফেলতাম, ঠিক আছে, কারণ বিষয়টা হচ্ছে এই যে আলোটা বাঁকছে, কতটুকু বাঁকছে, কতটুকু আলোটা দিক পরিবর্তন করবে, সেটা কিন্তু নির্ভর করে এই দুইটা মাধ্যমের ঘনত্বের পার্থক্যের উপর, ঘনত্বের পার্থক্যের উপর, ঘনত্ব বেশি কম বিষয় না, বিষয় হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কত। সো আমি যদি এখন পানি ঠিক রেখে এটাকে বদলায় ফেলি, তাহলে পার্থক্য কম বেশি হবে, তার মানে অ্যাঙ্গেলটা কম বেশি হবে, যার ফলে তখন আর এটা 1.33 আমি পাবো না। কথাটা বুঝতে পারছি সবাই? সো তাহলে যখনই আমরা প্রতিসরণাঙ্ক বের করি, এটা আসলে হয় এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের। তো এই 1.33 এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে পানি। তো এই প্রতিসরণাঙ্ককে আমরা প্রকাশ করি এন দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। আগে প্রকাশ করা হয়তো ইটা দিয়ে, এটা আসলে এন এর মতোই, লেসটা একটু লম্বা আর কি, এখন এন দিয়ে প্রকাশ করা হচ্ছে। সো এখন তাহলে আমি যখন এইভাবে দেখবো, আমি এখন তোমাদের যেভাবে জিনিসগুলো দেখাচ্ছি সেইভাবে কিন্তু এখন বইয়ে নাই, এটা আগের এভাবে দেখানো ছিল, বাট আমাদের এটাও জানতে হবে, রিসেন্টলি বইয়ে আমরা জিনিসগুলো যেভাবে পড়তেছি সেভাবেও জানতে হবে, ঠিক আছে? সো তাহলে বইয়ে এন দেওয়া আছে, বইয়ে এন দেওয়া আছে, এইভাবে ফর্ম যে স্ট্রাকচার আমি করাচ্ছি সেই স্ট্রাকচার নাই, পুরোটা পড়ো তারপরে, ঠিক আছে? সো এখানে আমি সাইন এই সাইনের ভাগ করে এই 1.33টা পাচ্ছি, এবং এভাবে আসলে সিনের সূত্র থেকে এইভাবেই প্রতিসরণাঙ্ক ব্যাপারটা আসছে।
কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা দিয়ে প্রতিসরণ অঙ্ককে ব্যাখ্যা করা যায়। তবে তার আগে আরো কিছু জিনিস একটু ক্লিয়ার করা যাক আস্তে আস্তে। দেখো সব আমরা ছোট ছোট ইনফরমেশন গুলো একটা একটা করে বুঝবো, দেন এট দা এন্ড অফ দ্য সবগুলা ইন্টিগ্রেট হবে একসাথে, তখন গোটা কনসেপ্টটা গোটা জিনিসটা কনসেপচুয়ালাইজড হবে, ঠিক আছে? তো দেখো আমি বায়ু থেকে পানিতে আলো পাঠাইছি, ফাইন, আলোটা এইভাবে গেছে, এইভাবে প্রতিফলিত হয়েছে। আমি যদি উল্টা কাজটা করি, মানে আলোটাকে যদি আমি এখন এইভাবে পাঠাই, এই দিকে পাঠাই, তাহলে কি সে এই পথে ব্যাক করবে না, সেম পথে, রাইট? সেম পথে উল্টা দিকে যাবে, রাইট? তো তখন আমার আপতন কোণ কোনটা হবে, আই হবে না আর হবে? আরই আসলে আপতন কোণ হয়ে যাবে, রাইট? এবং প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ হয়ে যাবে আই। তো তখন যদি আমি স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করি উল্টা ভাবে চিন্তা করলে, তখন আমার সূত্রটা হবে সাইন আর বাই সাইন আই। জিনিসটা বুঝতে পারছি? আর মানে সূত্রটা আসলে সাইন আই বাই সাইন আর না, সূত্রটা হচ্ছে আসলে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, ওটা আই না আর, সেটা মুখ্য কথা না। তো ইন দ্যাট কেসে সাইন আই বাই সাইন আর যদি হয় 1.33, তাহলে সাইন আর বাই সাইন তো উল্টা, তাহলে এটার ভ্যালুটা কি হবে? 1.33 ইনভার্স হবে না নাকি? তো তাহলে তখন আমি এখানে যে ভ্যালুটা পাবো এটা ইনভার্স করলে কত আসে? এটা ইনভার্স করলে তো মেবি 0.75 আসে, মানে দেখো তো 0.75 না নাকি? জি স্যার। তো তার মানে যখন আমি পানি থেকে বায়ুতে যাচ্ছি তখন আমার প্রতিসরণাঙ্কের ভ্যালু কত আসলো? 0.75। কেন আসলো? কারণ যখন আমি এই কাজটা করলাম আমি এখানে প্রতিসরণাঙ্ক কার বের করছি? বায়ুর বের করছি পানি সাপেক্ষে। কথাটা বুঝতে পারছি? বায়ু সাপেক্ষে পানির ছিল 1.33, তার মানে না পানি সাপেক্ষে বায়ুর 1.33 থাকবে। বোঝা গেছে ঘটনাটা? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, কোনটা সাপেক্ষে কোনটা যাচ্ছে, আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে, যে মাধ্যমে আলটিমেটলি যাচ্ছে সেটা হচ্ছে আগের মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বোঝা গেছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই ইনফরমেশনটা আমাদের লাগবে। এবং আরেকটা জিনিস আছে, এই জিনিসটাকে কীভাবে প্রকাশ করা হয় একটু বলি, প্রকাশ করা হতো আর কি। এটাকে ধরো আমি বললাম এ মাধ্যম, এটাকে আমি ধরলাম বি মাধ্যম, ঠিক আছে? তো যখন আমি 1.33 বের করলাম এটাকে আমি বলতে পারি এ এন বি। কি বলবো আমি? এ এন বি, মানে এ থেকে বি তে গেছে, তাহলে এ এন বি এর মান হচ্ছে 1.33 এখানে। ঠিক একইভাবে এখানে যখন আমরা করছি তখন আলোটা আসলে পানি থেকে বায়ুতে গেছে, আমরা চিন্তা করে নিছি, রাইট? তো তখন এটা হবে আসলে কি হবে বলতো? বি এন এ। এবং যখনই আমরা এরকম দেখবো এ এন বি এত বা বি এন এ এত, বুঝবো এই যে মানটা এটা কার, পরে যেটাকে লেখা হয়েছে সেইটার প্রতিসরণাঙ্কের মান প্রথম মাধ্যমটার সাপেক্ষে। বোঝা গেছে? তো তাহলে আমি বলতে পারি এইভাবে একটা সূত্র বলে দিচ্ছি যে এ এন বি আর হচ্ছে বি এন এ, এই দুটো সম্পর্ক কি হবে? একে অন্যের ঠিক ইনভার্স। এটা তুলে রাখো, প্রথম সূত্র ছিল সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এন, পরের সূত্র হচ্ছে এন এন বি ইজ ইকুয়াল টু 1/BNA, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা, কোনো ঝামেলা থাকার কথা না? ওকে, তারপরে আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। কি ইন্টারেস্টিং ঘটনা? সেই ঘটনা বোঝার আগে আরেকটা জিনিস বলি তোমাদের। পরম প্রতিসরণাঙ্ক বলে একটা জিনিস আছে, পরম প্রতিসরণাঙ্ক। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা এখানে যেমন পানির প্রতিসরণাঙ্ক বললাম 1.3 তার সাপেক্ষে বায়ু সাপেক্ষে। এখন ধরো কোনো কারণে আমাদের এটা বায়ু না, এটা হচ্ছে শূন্য মাধ্যম। কি মাধ্যম? শূন্য মাধ্যম। তো আমরা এই শূন্য মাধ্যম থেকে পানিতে একটা আলো পাঠাচ্ছি, অ্যাজ ইউজুয়াল আগের মতোই ঘটবে, পানিটা আলোকরশ্মিটা এদিকে বেঁকে যাবে, যার ফলশ্রুতিতে আমরা যখন এখানে প্রতিসরণাঙ্ক বের করব পানির জন্য সেটা কত আসবে, সেটা সেটা ভ্যালুটা কি হবে? একই রকম হবে সাইন আই বাই সাইন আর, রাইট? সাইন আই বাই
সাইন আর। এখন আসলে যেটা হয়, শূন্য আর বায়ুর মধ্যে পার্থক্য, ঘনত্বের পার্থক্য অলমোস্ট নাই বললেই চলে। তো এই জন্য বায়ু আর শূন্যের জন্য আমরা সবসময় একই রেজাল্টই পাবো, কথাটা বুঝতে পারছি? এবং এক্ষেত্রে এখানে আমি 1.33 পাবো আসলে, এই কারণে যখন শূন্য সাপেক্ষে আমি পানির মাধ্যমে আলোটাকে প্রতিফলিত করব। তো যখনই এই কাজটা করা হয়, মনে রাখবা, যখনই কোনো একটা প্রতিসরণ, কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করা হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে, তখন সেটাকে আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক। কি বলবো আমরা সেটাকে? পরম প্রতিসরণাঙ্ক। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো, এটা ভুললে কিন্তু চলবে না। এখন পাশে একটা উদাহরণ খেয়াল করো, ধরো আমাদের কাছে সেম দুইটা মাধ্যম আছে, এটা তাহলে পানির পরম প্রতিসরণাঙ্ক হবে। হ্যাঁ, তার মানে এটা বায়ু সাপেক্ষে, বা বায়ু না, বায়ু বললে ভুল হয়ে যাবে, শূন্য বলতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন খেয়াল করো, সেম কাজটা আমি আবার করব, সেই শূন্য মাধ্যমে আমি নিব, এবং এটা হচ্ছে আমাদের এই এখানে এ মাধ্যম, এবং এখানে আমাদের বি মাধ্যমটা হচ্ছে, ধরো কাচ, কত কাচ, কাচ হচ্ছে এখানে বি মাধ্যম। তো এই শূন্য মাধ্যম সাপেক্ষে যখন আলোক রশ্মি পড়বে, অবশ্য অভিলম্বের দিকে বেঁকে যাবে, কারণ কাচ তো ডেফিনেটলি ঘন। তো এখানে তো আমি কাচের একটা প্রতিসরণাঙ্ক পাবো না শূন্য মাধ্যমের জন্য, পাবো কি না? জি স্যার। তো সেটার মান, সেটা কত হবে? সেই সাইন এই বাই সাইন আর করবো, এবং অবশ্যই সেটা আমি 1.33 পাবো না, রাইট? সেখানে আমি আরেকটা ভ্যালু পাবো। তো সেখানে আমি পাবো পানির জন্য কত পাইলাম, 1.33, আর কাচের জন্য সেটা পাবো 1.5। কত পাবো? 1.5। হ্যাঁ বল। জি, কাচের সাপেক্ষে শূন্য মাধ্যমে কোনো প্রতিসরণাঙ্ক পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, যাবে না কেন, উল্টা করবে 1.5 কে রিভার্স করো, ঠিক আছে? কিন্তু তুমি শূন্য মাধ্যম কেন করবা? প্রথম কথা, শূন্য মাধ্যম তো কোনো মাধ্যমই না, তাই না? তার প্রতিসরণাঙ্ক তুমি কি বলবা? বুঝতে পারছো কথাটা? বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম বলা যায়। Understand everyone? আচ্ছা, তো এখন একটু ভালো করে খেয়াল করো এখানে মূল কি পয়েন্টটা। তাহলে আমি বায়ু সাপেক্ষে পানির প্রতি, শূন্য মাধ্যম সাপেক্ষে পানির প্রতিসরণ পাইছি 1.33, এবং শূন্য মাধ্যম সাপেক্ষে আমি কাচের প্রতিসরণ পাইছি 1.5, রাইট? তো আমি ধরলাম যে এইটা হচ্ছে N1, কত N1, এটা হচ্ছে N2, ঠিক আছে? N1 পানির, N1 N2 হচ্ছে কাচের, মনে রাখো। তো এখন যে মজার বিষয়টা হয়, যে যখন আমরা এখন ডিফারেন্ট ওয়েতে কাজ করব, এখন আমরা নিব পানি আর কাচ, এটা হচ্ছে আমাদের পানি আর এটা হচ্ছে আমাদের কাচ। তাহলে আলোটা গেল এইদিকে, পাই দেন, সেটা হচ্ছে একটু অবিলম্বের দিকে বেঁকে যাবে, কারণ পানি থেকে কাচ ঘন, এটা বুঝাই যায়, তাই না? বাঁকা হয় নাই তেমন একটা, তাই না? আচ্ছা, তো আমি যখন এই পানি আর কাচের জন্য করব, এখন পানির তো একটা নিজস্ব পরম প্রতিসরণাঙ্কের মান আছে, সেটা কত? 1.33, রাইট? শূন্য মাধ্যমের সাপেক্ষে ছিল, বুঝো বিষয়টা? আর হচ্ছে কাচেরও তো একটা পরম প্রতিসরণাঙ্কের মান আছে N2, সেটা হচ্ছে 1.5 ধরে নিয়েছি, রাইট? তো ইজিলি দেখা যাবে, আমি যখন এই অঙ্কটা করতে যাব বা এখানে কোণের হিসাবটা করতে যাব, তখন আবার আমি সাইন এই বাই সাইন আর করব, এবং এটার জন্য আমার একটা ফিক্সড ভ্যালু থাকবে। বাট প্রত্যেকবার যদি এরকম এক এক মাধ্যমের জন্য একবার ভিন্ন ভিন্ন ভ্যালু বের করতে হয়, তাহলে কি ঝামেলা না, রাইট? সো তারপরে ধরো আমি এখানে একটা ভ্যালু পাইলাম এক্স, বা কিছু একটা পাইলাম, ওকে? তো এইটা এইভাবে আমি তখন যে প্রতিসরণাঙ্কটা বের করব, সেটা হবে পানি সাপেক্ষে কাচের, রাইট? সো পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক বের করবো, তাই দেন হচ্ছে আমি এখান থেকে ক্যালকুলেশনে যেতে পারবো। সো এই জন্য এই যে প্রত্যেক মাধ্যম আলাদা, এক মাধ্যম বদলায় গেলে পুরো ভ্যালুটা বদলায় যায়, এই জন্য আমরা এখন এই প্রতিসরণাঙ্কের সূত্রটা বা স্নেলের সূত্রটার একটা সহজ সরল ভার্সন ব্যবহার করি। তো সহজ সরল ভার্সনে এখন যাব না, এখন যাওয়ার আগে আরো কিছু কথা বলবো। দেখো কারো কি মাথায় জট পাকাইতেছে কোনো?
সমস্যা হচ্ছে জিনিসগুলো নিতে বুঝতে? আচ্ছা ফাইন, এখন আমি আর কাজ, পানি, বায়ু এসব কোনো আলাদা নাম দিব না, এখন শুধু এ বি দিয়ে কথা বলবো, বুঝে নিও। সো এখন সরি, সো ধরো আমাদের কাছে দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে বি মাধ্যম। তবে ডেফিনেটলি কোনটা হালকা কোনটা ঘন আমি তো জানি না এখান থেকে, ঠিক আছে? তো আবারও আমি সেখানে কি করলাম, তাহলে একটু সাপোর্ট করলাম, প্রতিছবি তো হলো, ফাইন ভালো কথা। তাহলে এখানে আমি এ সাপেক্ষে যে বি এর প্রতিসরণাঙ্ক বের করব, সেটা বের করার জন্য আমি কি কাজ করব, সেটা বের করার জন্য আমি যেটা করব সাইন আই বাই হচ্ছে সাইন আর করব, করে আমি প্রতিসরণাঙ্ক পেলাম, ধরো একটা ভ্যালু পাইলাম, এটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্কের মান। এখন খেয়াল করে দেখো, আমরা যে প্রথমে প্রতিসরণাঙ্ক পড়ছি, প্রতিসরণ নিয়েটা পড়ছি, সেখানে আমরা জানছি যে কেন প্রতিসরিত হয় আলো কষি, কারণ হচ্ছে খুব সিম্পল, যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন তার বেগের পরিবর্তন হয়, রাইট? সো তাহলে যেহেতু এখানে প্রতিসরণ হয়েছে তার মানে অবশ্যই বেগের পরিবর্তন হয়েছে, এখানে আলোর বেগ এখানে যাচ্ছিল এই মাধ্যমে আলোর বেগ তা নাই, রাইট? তো ধরলাম আমাদের এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি এ, কত? সি এ। আর বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি বি, কত হচ্ছে? সিবি, বুঝো? তো এখন যদি এইটা বায়ু এটা কাচ পানি হইতো তাহলে এই এন এর ভ্যালু তো 1.3 হইতো আমরা জানি, রাইট? ইন্টারেস্টিংলি দেখা যায় যদি বায়ুতে আলোর বেগ, এই মাধ্যমে আলোর বেগ এবং এই মাধ্যমে আলোর বেগকে আমরা ভাগ দেই, আই মিন সি এ কে সিবি দিয়ে ভাগ দেই, তাহলে ওই আমি একই ভ্যালু পাবো 1.33, যেটা কিনা আমি সাইন আই বা সাইন আই বাই সাইন আর করলে পাইতাম। কথাটা বোঝা গেছে? আচ্ছা এখন একটু চিন্তা করো তো, যদি আমাদের সি এটা শূন্য মাধ্যম হইতো কোনো কারণে, এটা যদি শূন্য মাধ্যম হয়, এটা যদি মনে করো সাপোজ এখন পানি হয়, তাহলে আমি এই যে সি এ কে সিবি দিয়ে ভাগ করলে বা সাইন আই কে সাইন আর দিয়ে ভাগ করলে যে প্রতিসরণাঙ্কের ভ্যালুটা পাচ্ছি যেটা কিনা 1.33, এটা আসলে পরম প্রতিসরণাঙ্ক না? তো তার মানে আমি যখন সোজা সাপটা কথায় এই দুইটা মাধ্যমে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমকে আলোর বেগ দিয়ে ভাগ দিব, একটা শূন্য হবে আর একটা অন্য যে কোনো মাধ্যমে পানি কাচ কেরোসিন যা খুশি হতে পারে, তখন আমি আসলে যেই ভ্যালুটা পাবো এটা কার প্রতিসরণাঙ্ক? অবশ্যই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এবং যেহেতু এটা শূন্য মাধ্যম সাপেক্ষে সেহেতু এটা আসলে পরম প্রতিসরণাঙ্ক, বা এটাকে শুধু প্রতিসরণাঙ্ক বলেও আমরা এখন ডাকি, এটাকে আমরা উপাদানের প্রতিসরণাঙ্ক বলি। এতটুক পর্যন্ত কারো কনসেপ্টে কোনো ঝামেলা আছে? বেগের সাথে সাথে কি আপতন রশ্মি প্রতিসরণ রশ্মির পার্থক্য হবে? কোণের পার্থক্য হবে বেগ কম বেশি হওয়ার সাথে সাথে, কথাটা বুঝতে পারছি? আসলে প্রতিসরণটা ঘটেই বেগ কমে বাড়ে বলে, ঠিক আছে? এখন তোমাদের বইয়ে হয়তো এই জিনিসটা একটু ভিন্ন ভাবে বলা আছে, বাট আমি এভাবে বললাম, এভাবে বল মানলে তোমাদের জন্য মাথায় রাখা সুবিধা হবে আই থিঙ্ক। তো যখন আমরা শূন্য মাধ্যম সাপেক্ষে যে কোনো একটা মাধ্যমে আলোর বেগকে ভাগ দিচ্ছি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে পরের মাধ্যমে আলোর বেগ, তখনই আমরা যে সংখ্যাটা বা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওই ওই মাধ্যমটার উপাদানের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? একটু দেখো হজম করতে পারতেছি কিনা সবে। আচ্ছা তো এবার একটু আমি ঘুরায় পেঁচায় আসব, কিভাবে ঘুরায় পেঁচায় আসব, পুরোটা মুছে ফেলি। আজকে বোর্ডটা মলা হয়ে যাবে, এখন ওই যে একবার
বায়ু পানি বায়ু কাজ, পরে পানির কাজ নিয়ে করছি, সেই কাজটা আমরা এখন আবার করবো, এগেইন করবো। এখন দেখো কি কি ফলাফল এখান থেকে আমরা পেতে পারি। প্রথম কথা, এ আর হচ্ছে বি, চিন্তা করো, এবং ধরে নাও এটা হচ্ছে সবসময় শূন্য মাধ্যম, এখানে এ হচ্ছে শূন্য মাধ্যম। একইভাবে এ আছে আর হচ্ছে সি আছে, ঠিক আছে। বি ধরো আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের পানি, আর সি হচ্ছে কাঁচ। ওকে, মাথায় রেখো। এখন আমি প্রথমে এখানে একটা প্রতিসরাঙ্ক মান পাবো এটার জন্য, তো আমি এটাকে আমি যদি এ মাধ্যম সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, বা এক কথায় বি এর যে পরম প্রতিসরাঙ্ক বের করতে চাই, যেহেতু এ শূন্য ধরা হয়েছে, তাহলে সেটার ভ্যালু যদি হয় এন, তাহলে এন এর ভ্যালুকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো প্রথম কথা সাইন আই বাই সাইন আর, অথবা আমি লিখতে পারবো সি এ বাই সি বি, রাইট। এইখানে এটাকে আমি ওয়ান ধরি, এন ওয়ান ধরি, এটা হচ্ছে আমি এন টু ধরলাম, ঠিক আছে। মানে ওয়ান মানে হচ্ছে বি মানে পানি, আর টু মানে হচ্ছে কাঁচ, ঠিক আছে। এখানে আমি এন টু বলতে পারি সেম সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে, এখন ব্রেক দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি হবে, সি এ বাই সি সি, তাই না? ঘটনাটা দেখো তো, গেলো। এখন আমরা করলাম কি, বি আর সি কে নিব প্রতিসরণের জন্য, এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে আমাদের সি মাধ্যম। তাহলে আলোটা ধরো এইভাবে প্রতিসরিত হলো আই আর, তাহলে এখন আমি এই বি সাপেক্ষে সি এর যে প্রতিসরণাঙ্কের মান পাবো সেটার মান কত হবে, সাইন আই বাই সাইন আর, বাট ওইভাবে লেখার তো প্রয়োজন নাই, আমরা আই আর দিয়ে এখন কাজ করতেছি না, আমরা কাজ করতেছি বেগ দিয়ে। তাহলে বি মাধ্যমে আরো বেগ তো সিবি, তাহলে এখন এই দুইটার জন্য বি সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্কের জন্য আমি এইভাবে লিখি বি এন সি, তাহলে প্যাচ লাগবে না, বি সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্ক বের করার জন্য এটার ভ্যালু হবে এইখানে যে আমি সাইন আই সাইন আর পাইছি, সাইন আই বাই সাইন আর, অথবা বেগ দিয়ে প্রকাশ করলে কি হবে বলো তো সবাই, তাহলে কি লিখবো, কাকে দিয়ে কাকে ভাগ দিব, সিবি বাই সি সি, রাইট, সিবি বাই সি সি। এতদূর পর্যন্ত কোনো প্রবলেম, কোনো কষ্ট হয়েছে বুঝতে? দেখো না স্যার। ওকে, তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানে সি এ বাই সি বি, এটা তো আসলে সি বির পরম প্রতিসরণাঙ্ক, এটা ফিক্স ছিল, যেমন সেটা হচ্ছে আমার পানির জন্য ছিল 1.33, এটা একবার মুখস্থ করলে আর ভোলা মানে আর আর চেঞ্জ হবে না এটা কোনোদিন, ঠিক। একইভাবে এটা ছিল আসলে 1.5 কাচের জন্য, মানে কাচের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, পানির হচ্ছে 1.3। তো আমি এখন সিবি বাই সিসি করতে চাই, বাট আমি এখানে আলাদাভাবে কোণের হিসাবও করতে চাই না, অন্য কোনো ভেজালি করতে চাই না, আমি উপাদানের নিজস্ব যে প্রতিসরণাঙ্ক এগুলো দিয়েই কাজ সারতে চাই, এই ক্যালকুলেশনটা হিসাব করে ফেলতে চাই। তাহলে আমি এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য একটা সহজ সিস্টেম আছে, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে নিচে সিসি, এখানে উপর হচ্ছে সিবি, রাইট। তো আমার এখানে সিবি কোথায় আছে, এখানে, এখানে হচ্ছে সিবি বাই সিএ, সিবি বাই মানে উল্টা করে পড়লে সি বাই সি, মানে আমি যে কাজটা করব এই সমীকরণ, হ্যাঁ সব উল্টা হয়ে যাবে, আমরা শুধু যেটা করব এই সমীকরণের উভয় পক্ষকে, সমীকরণের উভয় পক্ষকে আমরা সি এ দিয়ে ভাগ দিব, কথাটা বুঝতে পারছি, সি এ দিয়ে ভাগ দিব, অথবা উপরে এভাবেও চিন্তা করে প্রত্যেকটাকে আমি আসলে উপরে উপরে সি এ লিখে নিচে হরে সি বি রাখবো, এই নিচে সি সি রাখবো, মানে ব্যাপারটা হচ্ছে এই, এটাকে আমি লিখতে পারি কিভাবে দেখো তো, যে তোমার সি এ বাই হচ্ছে সি সি, সরি সি সি না সরি, আচ্ছা উপর নিচে গুণ করি আমি, ভাগ করি আগে, তাহলেই হবে,
তো ধরো এটা হচ্ছে সি এ, আমি আবার কি লিখতেছি, সিবি ছিল এখানে, সেটাকে আমি ভাগ করলাম সি এ দিয়ে, সিবি বাই সি এ। একইভাবে নিচে ছিল সিসি, সেটাকেও আমি সি এ দিয়ে ভাগ করলাম। আমি কি কাজটা করতে পারি? জি স্যার। আমি কাজটা করতে পারি স্যার। জি। তাহলে কি ওই সাইডে সি এ দিয়ে ভাগ করতে হবে না? না, এটা তো আমি একই একটা উপরে নিচে সি এ সি এ দিয়ে গুণ করছি, ভাগ করছি, কাটাকাটি চলে যাবে না, ওই পাশে কেন করতে হবে? বুঝছি। বুঝে গেছে? আচ্ছা, তো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে সিবি বাই সিএ এটা কি আসলে এই যে এটার উল্টা ভ্যালু না? জি স্যার। বুঝতে পারছি কথাটা? সিসি বাই সিএ এটার উল্টা ভ্যালুটা না? জি স্যার। তাহলে আমি এখন এটার পরিবর্তে লিখতে পারি যে সিবি বাই সিএ, সিবি বাই সি আসলে এন ওয়ান এর উল্টা মান। জি স্যার। 1.33 বাই এন ওয়ান লিখতে পারি? জি স্যার। ঠিক একইভাবে সিসি বাই সি এ কে 1 বাই এন টু লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এখন যদি এটাকে আমি একসাথে সাজাই, উল্টা পাল্টা করে সাজাই আসলে, মানে এটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে এটার ভ্যালু আসলে দাঁড়াইতেছে কত? এন টু বাই এন ওয়ান না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার খেয়াল করো, এই সবগুলা সমান, তার মানে এই যে এখানে সাইন এ বাই সাইন আর আর এন টু বাই এন ওয়ান সমান, রাইট? তাহলে আমি বলতে পারি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান। এবং এখন যদি এদেরকে আমরা আর্গুমেন্ট করে দেই, তাহলে এখান থেকে আমি শেষমেশ বলতে পারবো যে এন ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু এন টু সাইন আর, বলতে পারবো? জি স্যার। এবং এইটাই হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা কি বলে? স্নেলের সূত্রের সাধারণ রূপ। এখন কি কেন এটা সাধারণ রূপ হইলো খেয়াল করো, মজার বিষয় খেয়াল করো। আমাকে তো এখানে পানি আর কাঁচ দিয়ে কাজ করতে বলা হয়েছিল, রাইট? এখন আমি যদি এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করি, দেখো আমার কি লাগতেছে, এন ওয়ান এন টু লাগতেছে, মানে কি পানির যে নিজস্ব প্রতিসরণাঙ্ক সেটা 1.33 এইটা লাগতেছে, এবং এটা তো আগেই জানা, এটা তো ফিক্সড চার্ট আছে। এন টু এটা তো কাচের পরম প্রতিসরণাঙ্ক, রাইট? মানে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, তাহলে এটাও তো ফিক্সড, আমি পাবো 1.5, এগুলো ফিক্সড ভ্যালু আছে, রাইট? তো তাহলে এখন যে কোনো আই এর জন্য আর এর মান কত হবে এই সমীকরণ থেকে বের হয়ে আসবে? জি স্যার। তো তখন কি, হ্যাঁ, তো তাহলে এই কাজটা করার জন্য কি আমার আলাদাভাবে পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক বের করার প্রয়োজন পড়লো? মান জানা থাকা লাগবে এবং সেটা সবসময় নাও থাকতে পারে, তাহলে অ্যাকচুয়ালি ফিজিবল কোনটা, এইটা না এটা? ঠিক আছে, এবং এইটাই আমরা সব সময় আমাদের এই চ্যাপ্টারে ইউজ করব। কথাটা বুঝতে পারছি? এটা তুলে নিছো? জি স্যার। এটা তুলে নিছো? এটা কিন্তু বইয়ে পাওয়া না। জি স্যার। আচ্ছা, তো তাহলে সহজ সরল ভাবে চিন্তা করলে গোটা জিনিসটা এখন মাথার মধ্যে সাজাও, আর কমপ্লেক্সিটির কোনো প্রয়োজন নাই। যেটা হবে সোজা সাপটা কথা, আমাকে যে কোনো দুইটা মাধ্যম দিক, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, এই মাধ্যমের এটা শূন্য হোক, যা খুশি তাই হোক, বায়ু হোক, এই মাধ্যমে একটা নিজস্ব প্রতিসরণাঙ্ক আছে না, মানে পরম প্রতিসরণাঙ্ক, সেটাকে আমরা ধরবো এন ওয়ান। এই মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে এন টু। তোমার শুধু দুই মাধ্যমে প্রতিসরণাঙ্ক লাগবে, দেন তুমি যে কোনো অ্যাঙ্গেলের জন্য যে কোনো কিছু বের করতে পারবে, এটা আই এটা আর, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এন এন ওয়ান সাইন
sin i is equal to n2 sin r এখন ধরো এটা i না এটা x এটা x তাহলে হবে n1 sin x এটা মনে করো y n2 sin y মানে বসে বিষয়টা হচ্ছে সহজ সাতটা বিষয় হচ্ছে যে অ্যাঙ্গেলে তুমি থাকো এবং মজার বিষয় আরেকটা খেয়াল করো এখানে তোমার এইটাও ভাবার দরকার নাই আলো কি এদিক থেকে এদিকে যাইতেছে নাকি ওইদিক থেকে ওইদিকে যাইতেছে ডাজন্ট ফ্যাক্ট বোঝা গেছে আলো কোন দিক যাবে তোমার জানার চিন্তা করারও দরকার নেই তুমি যেই মাধ্যমে নিয়ে কথা বলবা যেই মাধ্যমে থাকবা ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর ওই মাধ্যমে কোণ কত সেই দুইটারে গুণ দিবা আর যেই মাধ্যম আরেকটা যে মাধ্যম সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত তা সেই মাধ্যমে কত কোণ আছে কত ডিগ্রি আছে সেটা দুইটারে গুণ দিবা এই দুইটা হবে সমান এইবার দেখো গোটা জিনিসটা মাথায় ঢুকছে কিনা জি স্যার তাহলে আগের উদাহরণ যেটা যদি পানি হয় এটা যদি কাচ হয় সাপোজ আমাদের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে আমি জানি না আর এই দিক যেতেছে না এই দিক যেতেছে আমাদের জানার প্রয়োজনই নেই বলে আমাকে সূত্রই বলে দিবে তাহলে আমি সূত্র ইউজ করব n1 sin a = n2 sin r তো n1 কাচের পানির পরম প্রতিসরণাঙ্ক আমরা জানি 1.33 sin 30 is equal to n2 কত n2 হচ্ছে 1.5 into sin r r এর মান তো সমীকরণ থেকে বের করতেই পারবো আমরা রাইট সো দ্যাটস হাউ উই ক্যান গেট এনি অ্যাঙ্গেল তার মানে যেই মাধ্যম থাকবা তুমি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর সেই মাধ্যমে কত কোণ আছে এই দুইটা হিসাব করতে হবে দ্যাটস ইট দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো বোঝার কোনো কিছু আছে কিনা আছে প্রবলেম আছে কোনো এবার বলি তোমাদের বইয়ে কোথা থেকে শুরু করছে তোমাদের বইয়ে শুরুটা করছে এইভাবে যে প্রতিসরণাঙ্ক n হচ্ছে ca বাই cb এইভাবে তো ca ab দিয়ে প্রকাশ করে নাই মনে হয় সম্ভবত c দিয়ে প্রকাশ করছে এটাকে মানে c মাধ্যম মানে শূন্য মাধ্যমে আলোর বেগ c এটা কনস্ট্যান্ট আর তুমি যেই মাধ্যম নিয়ে যেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক বের করতে চাও সেই মাধ্যমে ওই মাধ্যমে আলোর বেগ কত c কে v দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওই যে মাধ্যমের বেগের কথা বলা হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবার বইটা খুলি বইটা খুলে দেখি বইয়ের প্রথমেই এরকম জিনিস পাওয়ার কথা এই সূত্রের পাওয়ার কথা তারপরে শেষমেশ গিয়ে গেছে n1 sin a = n2 sin r এই সূত্রটা পাওয়ার কথা আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব আমাদের এই চিন্তাই করা লাগবে না কোন মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কার সাথে কার প্রতিসরণাঙ্ক উল্টা গেল না সোজা গেল কোনো কিছু না তাহলে এখন বলো দেখি উপাদানের প্রতিসরণাঙ্কর মান জানা থাকলে যে কোনো মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে আলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে কোন দিকে যাবে আমরা বের করতে পারবো কি না পারবো বাকি তিনটা মান থাকবে চার নাম্বার মানটা বের করতে হবে ঠিক আছে এটাই এটাই হচ্ছে ওয়ে হ্যাঁ সহজ সূত্র হয়ে গেল ঠিক আছে আবার যদি আমি আগের ওল্ড স্কুল ভার্সনে বলি যে এটা এক নাম্বার মাধ্যম এটা দুই নাম্বার মাধ্যম তাহলে একভাবে কি লেখা যায় আমি বলি তাহলে হবে 1n2 মানে এক নাম্বার থেকে দুই নাম্বারে যদি আলো যায় মানে এইভাবে ইউজ করার ঝামেলাটা হচ্ছে তোমাকে বুঝাই দিতে হবে আলোটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে ওই ভেজালে পড়ে লাভ কি আসলে ঠিক আছে বা তারপরে মাথায় রাখো যে sin a / sin r = ca / cb এবং এটাকে আরেকটা ওয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ল্যামডা a / ল্যামডা b ল্যামডা কি চিনি তো আমরা নাকি আলো যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসে তার আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় এই কারণে বেগ কমে যায় কারণ আমরা জানি b = f ল্যামডা বুঝতে পারছি তার মানে এই মাধ্যমে তরঙ্গ ল্যামডা এই মাধ্যমে ল্যামডা এক হবে না এবং এই একই ক্ষেত্রে এখানেও ল্যামডা ল্যামডাকে ভাগ করলে ওই প্রতিসরণাঙ্কের মানই পাওয়া যায় তো তাহলে আমি যদি বলি যে শূন্য মাধ্যমে কোন একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং অন্য কোন একটা মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতই হচ্ছে ওই মাধ্যমটার প্রতিসরণাঙ্ক তাহলেও ভুল হবে না তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে স্যার রং চেঞ্জ হয় না না তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে রং চেঞ্জ হয় বাট যেটা হচ্ছে এখানে ব্যাপারটা অন্যভাবে ঘটে
মানে এটা হওয়ার কারণ হচ্ছে বলি একটু বলা দরকার তোমাদের, আই থিঙ্ক একটা মাধ্যমে আলোর যে বেগটা কমে, কেন কমে আসলে জানো? এটা কমে এই কারণে, ধরো এটা স্বচ্ছ মাধ্যম, তো ধরো কাচ, এটা কাচের মাধ্যম, তো যেটা হয় যে আলোর গুলো আসলে কোথায় পড়ে, প্রথমে কাচের যে মানে কাচের যে পরমাণু গুলো আছে তার মধ্যে, মানে অণু, পরমাণু কেন বলতেছি, অণুটা তো যৌগ, তো অণুগুলোর মধ্যে গিয়ে পড়ে, তো সেই আলোটা ওই অণুগুলা শোষণ করে নেয়, কাচের তো আসলে কেলাস গঠন করে, কেলাসগুলো শোষণ করে নেয়, সে রিসিভ করে, দেন সেইটাকে সে আবার ছেড়ে দেয়, সেটাকে ছেড়ে দেয়। তো তার মানে যখন কাচের মধ্যে আলোটা যায়, এক পরমাণু থেকে আর একটা মধ্যে, একটা কেলাস থেকে একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে আলোটা প্রথমে শোষিত হয়, তারপর নির্গত হয়, তারপর পরেরটাতে শোষিত হয়, তারপর নির্গত হয়। সো এই প্রসেসটা করতে গিয়েই আলোটা দেরি করে ফেলে, যার কারণে তার ভেলোসিটিটা কমে যায়। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা থাকলো কিনা। সকল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কি এক? শূন্য মাধ্যমে এক, এবং সেটা হচ্ছে আলোর বেগের সমান। আসলে এখানে অনেক কিছু ভ্যারি করে, এত কিছু নিয়ে আমরা তো কাজ করবো না, ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, চিন্তা করলে আসলে মাথা মাথাটা ভার হবে আর বেশি কিছু হবে না। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রতিসারণাঙ্ক বা সূত্র নিয়ে, সেলের সূত্র নিয়ে। নাই না? আচ্ছা, এই সূত্রটা কিভাবে লেখা যেতে পারে? n1 sin theta 1 is equal to n2 sin theta 2, মানে এখানে i আর চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? যেই মাধ্যমে থাক তুমি, যে যখন যে মাধ্যমে থাকবা, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেই মাধ্যমে কোণ কত, দুইটা হিসাব করবা, আর কিছু হিসাব করার দরকার নাই। সো তাহলে প্রতিসরণাঙ্কের আলোচনা শেষ, এবং এখান থেকে এখন যে কোনো ভাবে আমাদের ই করতে হবে, বের করতে, মানে কি করে কি করতে হয়, যে অ্যাঙ্গেল বের করতে হয়, হিসাব করতে হয়। তো নেক্সট আমরা যে জিনিসটা জানবো, তো যেটা বলতেছিলাম, একটা কাজ করো তোমরা, এখন ধরো একটা আলোকরশ্মি লম্বভাবে পড়তেছে আমাদের কোন একটা বিভেদ তলে, তো আমরা জানি সেটা লম্বভাবে প্রতিসরিত হয়, তাই না? মানে এটা এখানে আসলে প্রতিসরণ ঘটে না। এটাকে তুমি এই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারো, যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2. এখন দেখো n1 আর n2 কোনোদিন কি সমান? সমান না, যদি দুইটা আলাদা মাধ্যম হয়, তাই না? এই সমীকরণে তো এখন যদি আমি আলোকরশ্মি লম্বভাবে ফেলি, তাহলে আপতন কোণ কত এখানে, আই কত? 90 ডিগ্রি, জানি নাকি, তো n2 sin theta 2, তাহলে এখানে থিটার মান কত হতে হবে? জিরোই হতে হবে, তাহলে দুইটা কোনোদিন বাপক নাম্পক সমান হবে? হবে না। এই জন্য আলোক রশ্মি লম্বভাবে পড়লে লম্বভাবে প্রতিফলিত হয়ে যায়, ঠিক আছে? আর কি যেন ব্যাখ্যা করতে চাচ্ছিলাম, আচ্ছা আরো ছোট ছোট ইনফরমেশন দেওয়ার আছে, ওগুলো এখন মনে পড়তেছে না, আস্তে আস্তে পড়তে পড়তে পড়ার মাঝখানে মাঝখানে চলে আসবে। হ্যাঁ বলো। কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক শূন্য হতে পারে? কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক শূন্য? না, শূন্য তো হইতে পারে না, 1 হইতে পারে সর্বোচ্চ। আর সর্বনিম্ন? সর্বোচ্চ, সরি আমি ভুল বললাম, মানে সর্বনিম্নই 1 হতে পারে, তার উপরে গেলে কি হয়। ও আচ্ছা, ভালো কথা বলছো, মনে পড়ছে যে কি কি আরো সে বলতে চাচ্ছিলাম। মনে রাখবা, যখন আমরা আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলো তো অভিলম্বের দিকে বাঁকে, বাট এই যে প্রতিসরণাঙ্কের মান,
মান দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়। যখন কোনো পদার্থের প্রতি স্বর্ণাঙ্কের মান হবে বেশি, যার মান যত বেশি বুঝবা সেই পদার্থটা তত বেশি ঘন, তার আলোকীয় ঘনত্ব ততটাই বেশি, আর যার প্রতি স্বর্ণাঙ্কের মান যত কম বুঝবা তার আলোকীয় ঘনত্ব তত কম। মাথায় ঢুকছে কথাটা? এবং পরম প্রতিসরণাঙ্কের কথা যদি বলি, পরম প্রতিসরণাঙ্ক কখনোই আসলে তোমার কি বলে মানে একের কম হইতে পারবে না, কখনোই একের কম হইতে পারবে না, একের বেশি হইতে পারবে। কেন বলি, ধরো তোমার কাছে শূন্য মাধ্যম আছে, ধরো তোমার কাছে শূন্য মাধ্যম আছে, এখন তুমি শূন্য মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে যাচ্ছ, তাহলে আলটিমেটলি আলো কি এখানে দিক পরিবর্তন করবে? করবে না, রাইট? তো আলো যদি দিক পরিবর্তন না করে তাহলে আলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, রাইট? মানে আই ইজ ইকুয়াল টু আর। তো তুমি যখন এটার প্রতিসরণাঙ্কের যে মূল কনসেপ্ট সেটা বের করতে যাবা, সাইন আই বাই সাইন আর করবা, রেজাল্টটা কত আসবে? ওয়ানই আসবে না? যদি এটা শূন্য মাধ্যম না অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে তো এটা একটু অভিলম্বের দিকে বাঁকা শুরু করবে, তার মানে তখন আর এর ভ্যালু কমতে থাকবে, রাইট? এখন সাইন জিরো ডিগ্রি মান জিরো, আর সাইন জিরো ডিগ্রি মান কি জিরো না, নাকি আমি ভুল বললাম? জি স্যার জিরো। আচ্ছা সাইন 90 ডিগ্রি মান কত? জিরো। সাইন 90 ডিগ্রি মান কত? 1 1। তাহলে আমার যখন শূন্য মাধ্যম, আমি যে কোনো মাধ্যম নেই সেটা অবশ্যই শূন্য থেকে ঘন, যে কোনো মাধ্যমে শূন্য থেকে ঘন, তাহলে তার মানে অবশ্যই আমার এখানে যখন শূন্য মাধ্যম সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমি বের করার চেষ্টা করব, সেখানে অলওয়েজ আই ইজ গ্রেটার দেন আর হবে না? তো আই ইজ গ্রেটার দেন যদি অলওয়েজ আর হয়, তাহলে আমার তখন নিচে আর এর ভ্যালু যদি বেশি হয় তাহলে থিটা বাড়লো, তাহলে থিটা যদি বাড়ে তাহলে আমার এখানে ওভারঅল সাইন আই বাই সাইন আর এর ভ্যালু কি বাড়বে না? তো তার মানে তখন সেটার মান আমি ওয়ানের থেকে উপরে পাবো। কথাটা বুঝতে পারছি? অন্যান্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক কি শূন্য মাধ্যমের সাপেক্ষে বের করা হয়? হ্যাঁ, ওটাই কি পরম প্রতিসরণাঙ্ক বলে। নীতি কে বললা এটা? স্মৃতি বললা না নীতি বললা? তুমি মনে হয় প্রথম প্রথম আমি আদিবা, ও আদিবা, প্রথম দিকে কি মিস করছো নাকি? আমরা প্রথমে পরম প্রতিসরণাঙ্ক এভাবেই বললাম, শূন্য মাধ্যম সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক আসলে তার পরম প্রতিসরণাঙ্ক বা উপাদানের প্রতিসরণাঙ্ক, এবং এগুলো ফিক্সড, এবং ওই চারটা ধরেই আমরা আসলে সব কাজগুলো করি এবং ওই স্টেলের সূত্রে সাধারণ রূপটা ব্যবহার করি। আসলে যেই জিনিসগুলো আজকে পড়লাম এটা নিয়ে বেশি বেশি কথা বলা দরকার, কারণ এই জিনিসটা ইজি নিতে হবে মাথার ভিতরে, নাহলে ঝামেলা হবে, ঠিক আছে? তো দেখো 100% ক্লিয়ার কিনা সব কিছু এখন? ইজ এভরিথিং ক্লিয়ার? জি স্যার। তো যদি এখন সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা পরের জিনিসটা আগাইতে পারি, এটা তোমার জন্য ইজি হবে, এটা আজকে শেষ করে দিই এটাকে, ঠিক আছে? আমরা এইটা থাকতে বা এর আগেও আমরা হয়তো আমরা পড়ছি না, আমাদের সংকট কোণ পড়ছি, সংকট কোণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এইটা পড়ছি, এইটা পড়ছি, 9-10 মিটার পড়ি নাই। হ্যাঁ আচ্ছা, আজকে কি ধরবো এটা নাকি? আলোকরশ্মি মানে একটা পাঠাইলাম, তো এটা কোন দিক যাবে? অভিলম্বের দিকে যাবে না দূরে যাবে? অভিলম্ব থেকে দূরে চলে দূরে যাবে। তো এখন যে ঘটনাটা ঘটবে, যে আমি যদি এই কোণটা বাড়াতে থাকি এই কোণটা একটু বাড়বে না? বাড়বে। তো এট দ্য এন্ড অফ এন্ডে যেটা ঘটবে, যে এই কোণটা বাড়াইতে 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 ওই কোণটা বাড়তে 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 এমন একটা সিনারিও চলে আসবে যে আলোটা একটা নির্দিষ্ট কোণে চলে যাওয়ার আসার পর আমার প্রতিসরিত রশ্মিটা পুরোপুরি বিভেদ তল ঘেঁষে মানে শুয়ে পড়বে। তো যখন এই ঘটনাটা ঘটবে, মানে এইখানে আপতন কোণের মান যত হওয়ার কারণে
আমার প্রতি শরীর প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হচ্ছে, মানে এখানে আমাদের আর এর ভ্যালু 90 ডিগ্রি হচ্ছে। ওই আর এর ভ্যালু 90 ডিগ্রি হওয়ার জন্য আমার যে আপতন কোণটা প্রয়োজন সেটাকে আমরা বলি সংকট কোণ বা থিটা সি। অল্প কথায় বললাম, দেখো বুঝতে সমস্যা হয় কিনা। স্যার বুঝতে পেরেছি স্যার, এটা আগে নতুন টপিক না পুরনো টপিক, বাট এখন এগুলো ক্যালকুলেশনও করবো আমরা, এই পাচ্ছ? আগে কোনো ক্যালকুলেশন করতাম না, এখন সংকট কোণের ক্যালকুলেশন করব, আরো কিছু কাজ করব। তাহলে সংকট কোণ কি? সংকট কোণ হচ্ছে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে, সেই আপতন কোণকে আমরা বলবো সংকট কোণ। এবং এই সংকট কোণটা কার? ওই হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ, এই কথা বলতে হবে। কথাটা বুঝতে পারছি? কারণ এই মাধ্যমটাকে যদি বদলায় ফেলি তাহলে এই সংকট কোণ এখন যত ডিগ্রি আছে তত ডিগ্রি থাকবে না, কম বা বেশি হবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সংকট কোণ পর্যন্তই থাক। তাহলে সংকট কোণে আমরা একটা হিসাব করতে পারি এখন, তাই না? সংকট কোণের ক্যালকুলেশন আমরা করতে পারি। ধরলাম আমাদের এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে N2, এটা হচ্ছে N1, হালকাটা N2 ধরলাম, N1 ধরলাম, ঘনটা N2 ধরলাম। তাহলে আমাদের স্নেলের সূত্র সাধারণ রূপ অনুযায়ী N1 N1 সাইন কত হবে, এখানে কোণ কত, 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ইজ ইকুয়াল টু N2 সাইন কত হবে, থিটা সি। কোনো ঝামেলা নাই তো? ঝামেলা নাকি? আচ্ছা এখন দেখো N1 সাইন 90 এর মান কত, 1, এটা লেখা প্রয়োজন নাই, ইজ ইকুয়াল টু হচ্ছে N2 সাইন থিটা সি। এখন দেখো মজার বিষয়, যদি আমাদের এই মাধ্যমটা বায়ু বা শূন্য মাধ্যম হয় তাহলে N1 এর এখানে N1 এর ভ্যালু কত আসা উচিত বলো তো? 1 আসবে না নাকি? চিন্তা করে বলো। শূন্য মাধ্যম হইলে 1 আসবে, 1 আসবে। তো আমরা যদি ধরে নিই এই মাধ্যমটা শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম একই আর কি, তাহলে আমরা তখন এখান থেকে দিয়ে দিতে পারি 1 ইজ ইকুয়াল টু N2 সাইন থিটা সি, বা এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/N2, মানে ঘন মাধ্যমটার প্রতিসরণাঙ্ক। আর যদি আমরা এখানে 1 2 না ধরে, এটা যেহেতু আমাদের চলেই যাচ্ছে, এটাকে যদি শুধু N ধরে নিই, মানে এক কথায় শুধু ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কটাকে শুধু N ধরে নেই, তাহলে এই 2 ও চলে যাচ্ছে 1/N, বা এখান থেকে শেষমেশ থিটা সি এর ভ্যালু পাচ্ছি আমরা সাইন, এই পাশে সাইন ওই পাশে গেলে কি হবে, ইনভার্স হবে, সাইন ইনভার্স 1/N, এবং এটাই হচ্ছে সংকট কোণ বের করার সূত্র। দেখো বোঝা গেল কিনা? অন্য কোন মাধ্যমে যায় তখন তো এই যে অনুমানের মান আমরা 1 ধরছি সেটাও ধরতে পারবো না, তখন জাস্ট এই সূত্রটার সহারাটা হবে এরকম, সাইন ইনভার্স N1/N2, বুঝলাম? এবং উপরেরটা মানে হচ্ছে হালকা হালকা মাধ্যমটা, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যমটা। এখন তুমি যদি চিন্তা করো এটাকেই তুমি N1 ধরবা, এটাকে N2 ধরবা, তখন এটা উল্টা লিখতে হবে, দ্যাটস ইট। মানে এক কথায় মনে রাখবা নিচেরটা হচ্ছে ঘন মাধ্যমটা হবে, উপরেরটা হবে হালকা। তো দেখো কোনো সমস্যা কোনো ঝামেলা আছে কিনা? স্যার উপর ওই N2টা কিভাবে বাদ দিয়ে N2? আচ্ছা কিভাবে, আরেকবার বলতেছি, আমরা তো এটাকে N1 ধরছিলাম, এটাকে N2 ধরছিলাম, তাই না? এবং আমরা এই পর্যন্ত পৌঁছাইছি শেষমেশ N1 = N2 সাইন থিটা। তো আমাদের যদি এই মাধ্যমটা আসলে শূন্য হয় তাহলে এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক N1 সেটার ভ্যালু 1 আসবে না? জি স্যার। ওইটাই বসাইছি, 1 ইজ ইকুয়াল টু N2 সাইন থিটা সি, জাস্ট তারপর শুধু পক্ষান্তর করছি, পক্ষান্তর করে সাইন থিটা সি ইকুয়াল টু 1/N1 পাইছি। এবং আমরা যদি এখানে 1 2 না ধরে এটাকে বাদ দিই, যেহেতু এটা 1 এটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ N2 সাইন স্যার N2 ছিল না ওইটা? হ্যাঁ N2 ছিল, এটাই তো মিস করছো তুমি, তাহলে যেটা বলছিলাম এটা N2 ছিল, বাট আমরা যখন
এই ধরনের প্রবলেম সলভ করে শূন্য মাধ্যমের জন্য, তো ওইটার ভ্যালুটা তো আমরা এখানে বসাইতেই হইতেছে না, তাই না? তো তখন আমরা শুধু এইটার প্রতিসাম্যাঙ্কের মানটাই যদি ইউজ করি, তখন আর ওয়ান টু ধরা দরকার নেই, এইটাকেই শুধু এন ধরি, তখন সেটা শুধু এন হবে আর কি। বুঝছো? বুঝছো? এই হচ্ছে কাহিনী। কারো যদি এই কারো যদি এইটা মনে রাখতে কষ্ট হয়, তাহলে এইটা মনে রাখো সবচেয়ে ভালো, সবচেয়ে সেফ পদ্ধতি, যে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এন ওয়ান বাই এন টু, এবং এটা মনে রাখতে হবে এন এন উপরে ওয়ান না নিচে ওয়ান, এটা বিষয় না, বিষয় হচ্ছে নিচে হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসাম্যাঙ্ক, উপরে হচ্ছে হালকাটার প্রতিসাম্যাঙ্ক। বোঝা গেছে? সরিত মাধ্যম আর নিচে আপতিত মাধ্যম, নিচে ঘন মাধ্যম উপরে হালকা মাধ্যম, এভাবে এভাবে। স্যার এভাবে n1 বাই n2 নেওয়া হয়েছে কি যাতে মান 1 এর চেয়ে কম? মানে হচ্ছে এখানে শূন্য মাধ্যম ধরলে আমরা 1 ধরতে পারতাম, এখন তোমাকে অঙ্কে বললো শূন্য মাধ্যম না, যে এখানে আছে কেরোসিন এখানে আছে পানি, আলো কেরোসিন থেকে পানিতে যাচ্ছে, তাহলে তখন সংক্রমণ কত হবে? তখন তো তোমার কেরোসিনের প্রতিসাম্যাঙ্ক বসাইতে হবে নিচে আর পানির প্রতিসাম্যাঙ্ক বসাইতে হবে উপরে, ওটা 1-2 ধরবা এই কারণে। বুঝতে পারছি? আচ্ছা এই আর কি, মানে শূন্য মাধ্যম ধরলে আমরা ওয়ানটাকে ইগনোর করে সূত্র একটা দাঁড় করার চেষ্টা করছি, আর যদি এটা না মনে রাখে তাহলে এটা মনে রাখো, তাহলে এটা কিন্তু সব শূন্য মাধ্যমের জন্য থাকবে, দুনিয়ার যে কোনো মাধ্যমের জন্যই থাকবে, তখন চিন্তা করা লাগবে না শূন্য কি না। বোঝা গেছে? সো বইটা বের করে করে ফেলো, দেখো কোনো সমস্যা পাও কিনা। বইটা বের করে স্নেহ সূত্রের পাঠগুলো দেখো, সংকট কোণের যে অংশটা আছে এই ক্যালকুলেশন আছে মনে হয়, জানি না, তো দেখো। ক্লাস শেষ, আমার পড়াও শেষ আজকে। ঝামেলা, কারো কোনো ঝামেলা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো কোনো ঝামেলাও নাই, কারো কোনো প্রশ্ন নাই, সূত্রগুলো যেন ঠাটা মুখস্থ থাকে, ম্যাথ প্র্যাকটিস করতে চাইলে করতে পারো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।